হ্যালো বন্ধুরা, রহস্য কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আজকের এপিসোড রহস্যময় ভানগড় দুর্গ নিয়ে। এপিসোডটি দেখুন, কেমন লাগলো কমেন্ট করে জানান। চ্যানেলের পরবর্তী এপিসোডগুলো পেতে বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে যাওয়ার সাহস কেউ পান না। এমনই একটি ভয়ঙ্কর ভূতুড়ে জায়গা হলো ভানগড় দুর্গ। বিশ্বের সেরা 10টি হন্টেড প্লেসের একটি হিসেবে ধরা হয় ভানগড়ের এই কেল্লাকে। রাজস্থানের আলোয়ার জেলায় অবস্থিত এই দুর্গকে নিয়ে রয়েছে অসংখ্য রোমহর্ষক উপকথা। এর একটি হলো, এই দুর্গে যারা থাকতে চেয়েছেন তারাই অস্বাভাবিক মৃত্যুর শিকার হয়েছেন। হিন্দু ধর্ম বলে যে আত্মার 7 বার পুনর্জন্ম হয়, কিন্তু এই দুর্গে যদি কারো মৃত্যু হয় তার আর পুনর্জন্ম নেওয়ার সুযোগ হয় না। তার আত্মা দুর্গ প্রাকারেই ঘুরে বেড়ায় অনন্তকাল। সন্ধ্যা 6টার পর কেল্লার ভেতর কোনো মানুষেরই যাওয়া মানা। সন্ধে নামার পর এই এলাকায় থাকলে মানুষের মনের অস্থিরতা বেড়ে যায় আর মনে ভর করে অজানা আতঙ্ক। তাই সন্ধে নামার আগেই এলাকাটি থেকে যত দূরে সম্ভব সরে যাওয়াকেই নিরাপদ মনে করে এলাকার লোকজন। বিস্ময়কর ব্যাপার হলো, তারা দুর্গের আশেপাশের এলাকায় বাড়ি তৈরি করতে পারে না। যদি কেউ বাড়ি তৈরি করেও সেই বাড়ির ছাদ থাকে না, বানালেও তা ধসে পড়ে। এই অস্বাভাবিক ঘটনার পেছনের কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। ভানগড় দুর্গের প্রকৃত ইতিহাস এখনো অনাবিষ্কৃতই রয়ে গেছে। প্রচলিত ধারণা, 17শ শতকে রাজা মানসিং এর ভাই মাধু সিং এই দুর্গনগরী তৈরি করেছিল। এই নগরীটিকে অভিশপ্ত মনে করা হয় আর তার পেছনে রয়েছে বেশ কিছু কারণও। সেই কারণগুলির একটি হলো গুরু বালুনাথ। মাধু সিং এর জন্য কেল্লা তৈরি হচ্ছিল। কেল্লার পরিকল্পিত চত্বরের এক কোণে ছিল বালুনাথের আশ্রম। বালুনাথের শর্ত ছিল, কেল্লার ছায়াও যেন তার আশ্রমের ওপর না পড়ে, তা না হলে তিনি কেল্লা ধ্বংস করে দেবেন। এমনকি রাজবংশ বিনাশের ঘোষণাও করেন তিনি। প্রাসাদ তৈরি হওয়ার পর প্রাসাদের উচ্চতার কারণে ছায়া পড়ে আশ্রমে, এরপরেই ধ্বংস হয়ে যায় এই নগর। ভানগড়ে এখনো রয়েছে বালুনাথের সমাধি। দুর্গের এই পরিণতির পেছনে আরও একটা গা ছমছমে গল্প প্রচলিত রয়েছে এলাকায়। সেটি হলো রূপবতী রাজকন্যা রত্নাবতী আর তান্ত্রিক সিঙ্গিয়ার গল্প। রাজকন্যার রূপে মুগ্ধ হয়ে তান্ত্রিক তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তান্ত্রিক বুঝতে পেরেছিল যে রত্নাবতী তার প্রেমে সাড়া দেবে না। তাই সে রাজকন্যাকে পাওয়ার জন্য বাঁকা পথ নিল। একদিন রত্নাবতীর দাসী তার জন্য সুগন্ধি তেল আনতে গেলে সিঙ্গিয়া কায়দা করে মন্ত্র পড়া তেল দিয়ে দেয়। সিঙ্গিয়া মনে করেছিল ওই তেলের প্রভাবে সম্মোহিত হয়ে রাজকন্যা তার কাছে চলে আসবে, কিন্তু দাসীর হাত থেকে হঠাৎই শিশিটি একটি বিশাল পাথরের ওপর পড়ে ভেঙে যায়। তারপর জাদুই তেলের প্রভাবে পাথরটি তান্ত্রিকের দিকে চলতে শুরু করে এবং চেপে বসে তান্ত্রিকের বুকের ওপর। নির্মমভাবে মৃত্যু হয় তান্ত্রিক সিঙ্গিয়ার। মৃত্যুর আগে সিঙ্গিয়া বলে যে সে রত্নাবতীকে মরার পরেও ছাড়বে না আর রাজপরিবারের কাউকে সে বাঁচতে দেবে না। এর কিছুদিন পর প্রতিবেশী রাজ্য আজবগড়ের সঙ্গে যুদ্ধে গোটা ভানগড় ধ্বংস হয়ে যায়। শহর জ্বালিয়ে খাক করে দিলেও তাকে দখল করতে পারেননি আজবগড়ের সেনারা। কোনো অদৃশ্য শক্তি তাদের বাধা দিয়েছিল। সেই শক্তি ছিল ভানগড়ের মৃত মানুষের আত্মার। এখনো নাকি সেই আত্মার দল ভানগড়কে পাহারা দিয়ে চলেছে, এই আশায় যে তাদের রাজকুমারী রত্নাবতী পুনর্জন্ম হবে, তিনি ভানগড়ে আসবেন, তবেই হবে সেই আত্মাদের মুক্তি। অনেকেই মনে করেন রহস্যজনকভাবে অকাল মৃত্যুর কারণে অতৃপ্ত আত্মারা এখনো ঘুরে বেড়ায় ভানগড়ের দুর্গে। বার দুয়েক কিছু দুঃসাহসী সেখানে রাতের অন্ধকারে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু তার ফল ভালো হয়নি। দুই স্থানীয় দুঃসাহসী তরুণ
কিছুকাল আগে সন্ধ্যের পর সে দুর্গের ভেতরে গিয়ে ঢুকেছিল তার পাঁচিল টপকে। তারা আর ফিরে আসেনি, না তারা মারা গেছে কি না কেউ তা বলতে পারে না, শুধু তাদের আর কোনোদিনও দেখা যায়নি। একেবারে উধাও হয়ে গেছে দুই তরুণ কোনো চিহ্ন না রেখেই। কিছুদিন আগে আরো একটা দল আলো নিয়ে ঢুকেছিল ভানগর দুর্গে, ঢোকবার কিছুক্ষণের মধ্যেই দুর্ভাগ্য তাদের আঘাত করে। তাদের নেতাকে হঠাৎ করেই গিলে নেয় দুর্গের উঠানের একটি কুয়ো। বাকি দল বল সঙ্গে সঙ্গে তাদের পড়ে যাওয়া সঙ্গীকে উদ্ধার করে গাড়িতে চাপিয়ে দুর্গ থেকে বেরিয়ে রওনা দিতে যায়, আর ঠিক তখনই নেমে আসে দ্বিতীয় আঘাত। তাদের ছুটন্ত গাড়িটা দুর্গ ছাড়তে না ছাড়তেই কোনো কিছুতে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায়। ভানগরের রাতের রহস্য তারা কি দেখেছিল তা বাইরের দুনিয়াকে জানাবার জন্য একজনও বেঁচে ফেরেনি। নিজের রহস্যকে নিজের বুকের ভেতরই গোপন রেখে মৌন অহমিকায় আজও তাই আরাবল্লীর বুকে তেমনই দাঁড়িয়ে রয়েছে সেই ধ্বংসস্তূপ। তার প্রিয় রাজকন্যা রত্নাবতীর পুনরাগমনের অপেক্ষায় কে জানে।